শুভ সকাল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন আপনারা প্রিয় দর্শক নিশ্চয়ই ভালো আছেন আপনাদের ভালো সময়টুকু আরো ভালো কাটুক সে প্রত্যাশায় আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের সকালের সরাসরি অনুষ্ঠান এশিয়ান টেক্সটাইল মিলস লিমিটেড এশিয়ান তারকা আড্ডা আপনাদের সাথেই আছি আমি বন্যা প্রিয় দর্শক আজকে আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকে আমাদের তারকা হিসেবে যিনি আছেন তিনি গত 80 দশক থেকে যিনি চলচ্চিত্র অঙ্গনে কাঁপিয়ে বেড়াচ্ছেন একেবারেই চলচ্চিত্রের পর্দাকে তিনি কাঁপিয়ে বেড়াচ্ছেন আমাদেরকে ভয় দেখিয়ে আসছেন তিনি হচ্ছেন অভিনেতা ইলিয়াস কোবরা সেই ভয়ঙ্কর মানুষটির সঙ্গে আজকে আমরা কথা বলবো কারণ তিনি চলচ্চিত্রের যেই শিল্পী সমিতি নির্বাচন হচ্ছে সেখানে সাধারণ সম্পাদকের পদপ্রার্থী হিসেবে আছেন কথা হবে আমাদের সঙ্গে থাকে আপনারাও থাকুন সাথে এবং স্ক্রিনে একটি নাম্বার আছে সেই নাম্বারে ফোন করুন কথা বলুন আমাদের আজকের তারকার সঙ্গে তার আগে চলুন দেখে নিই আজ সারাদিন এশিয়ান টেলিভিশনের পর্দায় কী কী আয়োজন থাকছে আপনাদের জন্য দেখছিলেন আজ সারাদিন এশিয়ান টেলিভিশনের পর্দায় কী কী আয়োজন থাকছে শুরুতেই বলেছি যে আমাদের আজকে স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন ভয়ঙ্কর মানুষকে যিনি ভিলেন রূপে সবসময় আমাদের সামনে আসে আজকে আমাদের সঙ্গে আছেন চলচ্চিত্র অভিনেতা খলনায়ক ইলিয়াস কোবরা শুভ সকাল আমি অনেক ভয়ে আছি কারণ আপনাকে ছোটবেলা থেকে দেখে এসেছি স্ক্রিনে আসলে আপনি মারামারি কাটাকাটি এগুলো নিয়ে ব্যস্ত থাকেন এবং সেই জায়গা থেকে আজকে আপনাকে একেবারেই সোবর একটা লুকে দেখছি এটা ডিফারেন্ট কেমন আছেন আপনি কেমন কাটছে আপনার সময় জি ইনশাআল্লাহ অনেক ভালো আছি আল্লাহ অনেক ভালো রাখছে আচ্ছা আচ্ছা অনেক বছর 80 দশক থেকে আপনার পদচারণা আমাদের এই চলচ্চিত্র অঙ্গনে এবং ইলিয়াস কোবরা একটি নাম যেটা মানে হয় না যে ছোটবেলায় যে ভূত দেখে যে খাও না হলে ভয় দেখাবো ভূত আসবে তো এরকম হয়তো ছিল যে আপনার নাম বলেও হয়তো বাচ্চাদের খাওয়ানো হতো যে ইলিয়াস চলে আসবে এখনই এরকম একটা ব্যাপার ছিল কেমন আছেন এই যে একটা মানে নেগেটিভ একটা ক্যারেক্টার করে আপনি এত জনপ্রিয়তা এত মানুষের কাছে পৌঁছে যাওয়া এটাকে কেমন এনজয় করেন আপনি না এনজয় তো অবশ্যই ভালো কারণ মনে করেন যে আমি তো বেসিক্যালি হচ্ছে একজন মার্শাল আর্টের কর্মী বলেন মার্শাল আর্ট করা লোক বলেন তো আমার মার্শাল আর্টের মাধ্যমে আমার চলচ্চিত্রে আসা আমার সদ্যীয় পরিচালক মাসুদ পারভেজ ওনার প্রথম ছবিতে আমাকে ব্রেক দেন ছবির নাম হলো মারুকশা হিরো নায়ক ছিলেন রুবেল ওনার সঙ্গে আমার ডিউটিটা শুরু হয় এর পরবর্তীতে কি হচ্ছে কি হয়েছে সব আমরা শুনবো আপনার কাছ থেকে খুব ছোট একটা বিরতি নিয়ে ফিরে এসে প্রিয় দর্শক দেখছেন আমাদের আজকের তারকা আড্ডা খুব ছোট একটা বিরতি নিয়ে ফিরে আসি সঙ্গে থাকুন সবাই আমন্ত্রণ আরও একবার এশিয়ান টেক্সটাইল মিলস লিমিটেড এশিয়ান তারকা আড্ডায় প্রিয় দর্শক আমাদের আজকের তারকা চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কোবরা আমন্ত্রণ আপনাকে আরও একবার ধন্যবাদ জি আমরা জানি যে অনেক বছর ধরে আপনার এই পদচারণা চলচ্চিত্র অঙ্গনে এবং সেই জায়গা থেকে ইলেকশন এবার শিল্পী সমিতির যে নির্বাচন হচ্ছে সেখানে আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন সাধারণ সম্পাদক পদে কেমন আপনার ইলেকশনের প্রিপারেশন কেমন ইলেকশনের প্রিপারেশন ইনশাআল্লাহ ভালো জি চলছে তো এবার ইলেকশনটা আমার মনে হয় একটু ডিফারেন্ট আচ্ছা এর জন্য মানে আতঙ্ক একটা মানুষের ভিতরে কাজ করছে কারণ আমার মতো আরেকজন স্বতন্ত্র প্রার্থী আছেন সভাপতি পদ প্রার্থী উনি হচ্ছেন মৌসুমী আপু উনি আছে আমি আছি আমাদের সঙ্গে আরও দুশো চারজন পাঁচজন আছেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে তো ইলেকশনটা আগে আমরা যেভাবে ইলেকশন করছি যেভাবে একটা উৎসব ছিল আনন্দ ছিল পরিবেশ ছিল সেটা মনে হয় একটু সন্দেহজনক আচ্ছা একটু সব শিল্পীর ভিতরে একটু আতঙ্ক যারা প্রতিযোগী তাদের ভিতরে একটু আতঙ্ক তো চাচ্ছে কিন্তু একটা ভরসা আছে সেটা হচ্ছে আমাদের যে যিনি প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন ভাই উনি একজন সৎ মানুষ আশা করি ওনার উপর আমরা ইনশাআল্লাহ ভরসা করে আছি দেখা যাক কী হয় আরেকটা হলো যে বিগত কমিটি যে মিশা জাহিদ যে কমিটিটা বিদায়ের ওরা বলতেছে যে আমরা অনেক কিছু করেছি তো সেটা আমি নম্বর ওয়ান তো শিল্পীদের উপরে ছেড়ে দেব ওরা আসলে কি করেছে সবচেয়ে একটা ক্ষতিকর যেটা আমার দৃষ্টিতে সবচেয়ে যেটা মানে ভালো লাগে নাই সেটা হচ্ছে যে যারা ২০ বছর ২৫ বছর আগে
ওখানে সম্মানিত পূর্ণ সদস্য হয়েছিল। এরা ক্ষমতায় আসে 181 জনের সদস্য পদ ওরা স্থগিত করে দিয়েছেন, তার মানে ওরা 181 জন আবার ভোট দিতে পারবে না। এটা খুব মানে আমার ভিতরে খুব আঘাত লেগেছে। এ কারণে মেনলি ইলেকশনটা করা, তো আমি বা মৌসুমী আপু যদি আমরা ইনশাল্লাহ নির্বাচিত হই শিল্পীদের উদ্দেশ্যে বলছি, তাহলে ইনশাল্লাহ আমরা ওদেরকে অবশ্যই সদস্য পদ ফেরত দিব যা চায় বাসায় মাধ্যমে। এটা একটা আছে। আরেকটা হচ্ছে যে আমি খুব ছোটোবেলার থেকে সংগঠন করি, আমি জাতীয় পর্যায়ে স্পোর্টসম্যান ছিলাম, আমার অনেকগুলি সংগঠন আছে। তা আমি বিনীতভাবে এই জন্য শিল্পীদের কাছে ভোট চাই যে আমি এখানে একটা কিছু করতে চাই জীবনের শেষ বয়সে, প্রায় 65 বছর বয়স কাছাকাছি, সে হিসাবে যদি একবার সুযোগ যদি শিল্পীরা আমাকে দেন বা মৌসুমী আপু আমরা দুজনে যদি সুযোগটা পাই, তাহলে ইনশাল্লাহ এখানে একটা কিছু করব। যেমন মনে করেন যে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক লোক বয়স্ক হয়ে গেছে, কর্ম নাই, কাজ নাই ইত্যাদি, তো এদের জন্য একটা আমাদের একটা চিন্তাভাবনা চলছে। আমি মৌসুমী আপু কথাবার্তা বলছি যে তাদের জন্য একটা বয়স্ক ভাতা, আচ্ছা, প্রত্যেক যাদের 60 বছরের উপরে তাদের জন্য একটা বয়স্ক ভাতা আমরা করব আপনাদের সংগঠন থেকে দেওয়ার একটা পরিকল্পনা। এটা এটা আমরা একটা পরিকল্পনা নিয়েছি, কারণ এখানে অনেক কিছু করার আছে। আমি যেমন মনে করেন আপনাকে বলি, দর্শকের উদ্দেশ্যে বলি, আমি প্রথম শিল্পী সমিতি নির্বাচন করি 2000 সালে কালচারাল সেক্রেটারি পদে। আমি প্রচুর অনেক ভোটে আমি নির্বাচিত হয়েছিলাম। হওয়ার পরে আমি যেমন মনে করেন লিবার্টি শু, ওই শুর জন্য আমি একটা স্পন্সর আনছিলাম বিরাট বড়। স্পন্সরটা এরকম যেমন মনে করেন 1200 লোকের যে পিকনিক আমরা করেছিলাম, আমি করেছিলাম, তারপর আরও বিভিন্ন জিনিসপত্র এগুলো সব স্পন্সরের মাধ্যমে করেছিলাম। তো এখানে শিল্পী সমিতি এতগুলি ভালো ভালো আর্টিস্ট আছে, শিল্পী সমিতির প্রতিনিধিরা যদি আসলে যদি তারা সত্যিকারভাবে কিছু করতে চায় শিল্পীদের তো কোনো সমস্যা হওয়ার কথা না। না সেটাই, কারণ সরকার যেভাবে সুদৃষ্টি শিল্পীদেরকে দিছে বা দিচ্ছে, শিল্পীদের বাসস্থান থাকবে না, খাওয়ার জন্য ভাত থাকবে না, এই থাকবে না, এটা তো হয় না। এটা হলো টাক, এটা নিতে জানতে হবে, উদ্যোগ থাকতে হবে, পরিশ্রম করতে হবে। ওরও ওদের সংগঠনে আসা উচিত যারা সংগঠন বুঝে, যারা সংগঠন জানে। শুধু আমি কথায় বললাম আমি এই করব সে করব, এরা বিগত কমিটি এত কিছু বলছিল যে আমরা এত বড় বড় ফান্ড করব। আসলে এখন ফান্ড তো জিরো, 4 লক্ষ টাকা মনে হয় মাত্র আছে। তো একটা শিল্প সমিতির ফান্ড 4 লক্ষ টাকা থাকে, এটা তো অগ্রহণযোগ্য। তো সেজন্য বলি আমরা আসি ইনশাল্লাহ একবার আপনারা আমাদেরকে সুযোগ দিয়ে দেখেন। সম্মানিত শিল্পীদের উদ্দেশ্যে বলছি আমরা কি করতে পারি একবার সুযোগ দিয়ে দেখেন। এটা আপনার মাধ্যমে, এশিয়ান টিভির মাধ্যমে এটা সবার কাছে অনুরোধ জানাচ্ছি। না অবশ্যই, কারণ যেই সংগঠনকে নিয়ে যে পক্ষই আসুক না কেন, আসলে সবারই পজিটিভ থিংকিং যে সংগঠনকে কিছু একটা করে দেওয়া এবং সংগঠনের মাধ্যমে শিল্পীদের পাশে এসে দাঁড়ানো যে কোনোভাবেই হোক, এবং নতুন কিছু প্ল্যান আপনাদেরও আছে, আপনাদের প্রতিপক্ষ যারা তাদেরও কিছু প্ল্যান আছে, সব কিছুই আসলে পজিটিভ থিংকিং। তারপরেও পরিশেষে আসলে এই বিষয়টা পরিষ্কার যে আপনারা যারা কাজ করছেন, যারা বিভিন্ন স্বতন্ত্রতায় আছেন এবং যারা প্যানেলে আছেন অন্য প্যানেলে, সবার ভেতরে একটা বন্ধুত্ব সম্পর্ক আছে, কারণ আপনারা শিল্পী অনেক বছর একসঙ্গে কাজ করছেন, একটা পরিবার, পুরো গোটা পরিবার, সবার ভাবনাটাই এক। আমরা এই ভাবনা নিয়ে আরও শুনবো এবং আপনার কাজকর্ম নিয়েও আরও কিছু কথা জানবো আরেকটা বিরতির পরে। প্রিয় দর্শক সঙ্গেই থাকুন, আমরা যাচ্ছি আরও একটি বিরতিতে। আপনারা দেখছেন এশিয়ান টেলিভিশন, চলছে সরাসরি অনুষ্ঠান এশিয়ান টেক্সটাইল মিলস নিবেদিত এশিয়ান তারকা আড্ডা। বিরতির পর সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। বন্যা আছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে আছে আমাদের আজকের অতিথি, আমাদের আজকের তারকা চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কোবরা। আমন্ত্রণ আপনাকে আরও একবার। ইলেকশন নিয়ে কথা শুনছিলাম, আমরা আবার একটু শুনতে চাই আপনার কাছে পার্সোনালি, আপনি কেনই ইলেকশনে এসেছেন যদি বলি, যে আপনার আসলে মোটিভেশনটা কী ছিল বা কী করতে চান আপনি? আমি আসলে প্রথমে ইলেকশনটা যে আসলাম এখানে, ইলেকশনটা করার আমার ইচ্ছা ছিল না। আচ্ছা, ওকে।
বশ হয়ে গেছে ইচ্ছাটা যেন ছিল না। এখানে ইলেকশন করতে হলে বিভিন্ন জিনিসের প্রয়োজন হয়, বিভিন্ন এদিক ওদিক সবার লোক যোগাযোগ টোগাযোগ সব কিছু মিলিয়ে একটা বিরাট ইয়াতে হয়। তো আমি ইলেকশনটা এই জন্য আসছি যে শেষ মুহূর্তে জীবনের আসা যে দেখলাম যে আমার এখানে একবার আসা উচিত, এটা আমি মনে করলাম। তো মনে করার পরে আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী, আর তো প্রার্থী নাই, একজন আছে প্যানেলে, তো আমি এখানে সুযোগ যেটা আছে যে এখানে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি চলচ্চিত্রের জন্য অনেক উদার মনের একটা মনোভাব আমি ওনার কাছে দেখেছি। বিশেষ করে আমি সেজন্যই এটাকে এই ইলেকশনে আমার আশা। তো আমি জানি যদি ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই, বিশেষ করে আমার সঙ্গে যিনি আছেন মৌসুমী আপু, ওনার তো আর মনে করেন জীবনে কিছু পাওয়ার চাওয়ার নাই, আল্লাহ ওনাকে সব দিয়েছেন। তো উনি আর আমি মিলে ইনশাআল্লাহ এই শিল্পী সমিতিটাকে আমরা সাজাবো। মৌসুমী আপু যে সময় আসলে আমাদের চলচ্চিত্র অঙ্গনে এসেছে, একেবারে নতুন একটি ধারা আমাদের চলচ্চিত্রকে দিয়েছে, নতুন কিছু চলচ্চিত্রের দর্শক তিনি কেড়ে নিয়েছেন এবং এখন পর্যন্ত তিনি সেই জায়গাটায় আছেন। সেই জায়গা থেকে তার আসলে অনেক কিছু তিনি দিয়েছে এবং এখন তাকে দেবার পালা। যাই হোক, আমরা শুনবো আপনার নির্বাচন নিয়ে, তার আগে একটু আপনার সম্পর্কে জানতে চাই যে এখন আপনার ফিল্মে কাজের ইনভলভমেন্টটা কেমন, কোনো কাজ কি এখন করছেন? আসলে এখন তো চলচ্চিত্রের অবস্থা, আসলে আমরা সকলেই বলি ভালো না ভালো না, আসলে ভালো নাটকটা ব্যাপারটা সম্পূর্ণ এটা আমরাই দায়ী, আমরা যারা চলচ্চিত্রের সাথে জড়িত, যে যেখানেই জড়িত, আমাদেরও তো কিছু ভুল ত্রুটি আছে, আমরা সঠিক হয়তো রাস্তাটা ব্যবহার করতে পারি নাই বা জানি নাই। তো এখন বিশেষ করে এখন নবনির্বাচিত প্রযোজক সমিতি নির্বাচনের মাধ্যমে জনাব খসরুবে আসছেন, উনি অনেক উদ্যোগী মানুষ, যে রিসেন্টলি নির্বাচিত হয়েছেন উনি আমাদের পরিচালক সমিতি শিল্পী সমিতি, এনার একটা উদ্যোগ ভালো হচ্ছে, এটা সরকারের সাথে ওনার একটা বিভিন্নভাবে একটা সেটিং চলছে। আমার মনে হয় চলচ্চিত্র ইনশাআল্লাহ ভালো দিকে এগোচ্ছে এবং যাবে আশা করি। আর আমার বলতে আমি কিছুদিন তো অফ ছিলাম বলতে গেলে, তো এখন দুইটা ছবি নতুন ছবি করতেছি, একটা ছবি করলাম হলো বান্দরবনে, ছবির নাম হলো দেশনায়ক, আর একটা ছবি এখন করছি সেটা হচ্ছে বদিউল আলম খোকন পরিচালিত আগুন, ছবির প্রধান চরিত্রে আছে হলো সাকিব খান, আরও অনেক ভালো ভালো আর্টিস্ট আছেন, আমিও আছি, চলছে আর কি এরকম করে টুকটাক টুকটাক। অনেক তো করেছেন অ্যান্টি ক্যারেক্টার, অনেক তো করেছেন ভিলেনের ক্যারেক্টার, পজিটিভ ক্যারেক্টার কখনো করা হয়েছে বা সেরকম কোনো ইচ্ছে কি ছিল? ইচ্ছা তো আছে, কিন্তু পরিচালক যদি আমাকে দিয়ে যদি পজিটিভ ক্যারেক্টার না করায় তাহলে তো আমি আর করতে পারবো না, কারণ আমি আমার ইন্ট্রোডাকশন হচ্ছে নেগেটিভ দিয়ে। আসলে নেগেটিভ এটা পজিটিভ এটা তো হলো মনে করেন যে মানুষের একটা কী বলে এটাকে বলো তো, এটা তো অভিনয়, আপনি তো বুঝতে পারছেন, কারণ অভিনয়টা হলো যে বাস্তবে মানে অভিনয়টা করা, যে বাস্তবে যে রোলগুলো থাকে মানুষ খারাপ মানুষ ভালো মানুষ, তো আমরা তো অডিয়েন্সের বিপক্ষে করি, খারাপ মানুষ হিসাবে করি, তো আসলে এটা স্ক্রিনে, আসলে বাস্তবে কি এরকম তো না, আমরা একদমই না, আমি দেখছি যে আপনি কত ভালো একজন মানুষ। তো এগুলি মিলে তারপরে মনে করেন যে আরেকটা ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে যে আমি সবসময় একটু সামাজিক কাজের সাথে আমি থাকি, সামাজিক কাজে, যেমন আমাদের দেশে এখন সবচেয়ে একটা ভয়ঙ্কর জিনিস হচ্ছে ইয়াবা, এই ইয়াবার বিরুদ্ধে আমি আমার কক্সবাজারে বাহারসরা যেটা আমার গ্রাম ইউনিয়নের নাম, গ্রাম মানে হচ্ছে নোয়াখালী পাড়া, আমার ওই গ্রামে আমার ওখানকার এসপি মহোদয়ের নেতৃত্বে একটা কমিটি হয়েছে আমাদের এলাকায়, ও কমিটির প্রধান হিসাবে আমি কাজ করছি, যেন আমি প্রত্যেকটা ঘরে ঘরে যাচ্ছি যে ইয়াবা এদেশকে এদেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য ইয়াবাটাকে পাঠানো হয়েছে, যে দেশের যুব সমাজ দেশটাকে পঙ্গু করার জন্য ইয়াবাটা পাঠানো হয়েছে। তো আমি যদি এদেশের মানুষ হিসাবে, দেশের নাগরিক হিসাবে, একজন শিল্পী হিসাবে আমার অ্যাঙ্গেল থেকে আমি যতটুকু পারি আমি এটা কাজ করতেছি। চমৎকার, মানে অভিনয়ের পাশাপাশি সামাজিক বেশ কিছু কর্মকাণ্ডের সঙ্গে আপনি আপনাকে যুক্ত রেখেছেন, অনেক ধন্যবাদ ভাই। একেবারে শেষ প্রান্তে আমরা আবারও আপনাকে অনেক অনেক অভিনন্দন অগ্রিম, ইলেকশনের জন্য খুব ভালো একটা ফলাফল আসুক সে অপেক্ষায় আমরা আছি।
আপনি ভালো থাকুন এবং আপনার কাজ এবং পারিপার্শ্বিক যে কাজগুলো নিয়ে আপনি ব্যস্ত আছেন সেই কাজের ব্যস্ততা আরও অনেক বেড়ে যাক। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকেও ধন্যবাদ। একটু বলতে চাচ্ছিলাম যে আসলাম, ঠিক আছে, এশিয়ান টিভিতে আমাকে ইনভাইট করেছেন, এশিয়ান টিভির ধন্যবাদ, এশিয়ান টিভির দর্শকের জন্য শুভকামনা, আপনাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে আছেন। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।